আমাদের দেশে প্রাপ্ত চার প্রজাতির হরিণের মধ্যে চিত্রা হরিণ ছাড়া বাকি তিনটি প্রজাতি বিপন্ন। বিপন্ন হরিণের মধ্যে রয়েছে সাম্বার হরিণ, মায়া হরিণ ও প্যারা হরিণ। মায়া হরিণ আমাদের দেশের সবচেয়ে ছোট আকারের হরিণ। এই হরিণের চোখে রয়েছে মন ভোলানো মায়াবী চাহনি। প্রধানত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের চিরসবুজ বনে মায়া হরিণের দেখা মেলে। বাংলাদেশে প্রাপ্ত হরিণের সবচেয়ে বড় প্রজাতিটি হল সাম্বার হরিণ। একসময় এদেশের প্রায় সকল বনে এদের বিচরণ থাকলেও এখন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে অল্প বিস্তর দেখা যায়। চামড়া ও মাংসের জনপ্রিয়তার কারণে অবৈধভাবে হরিণগুলো শিকার হচ্ছে। শৌখিন দ্রব্য হিসেবে ঘর সাজানোর জন্য অনেকেই শিংযুক্ত হরিণের মাথা ও চামড়া ঝুলিয়ে রাখেন। শখের বশবর্তী হয়ে এই ধরনের কাজ শিকারীদের উদ্বুদ্ধ করে হরিণের জীবন বিপন্ন করে তুলছে। এছাড়া বাংলাদেশের বনাঞ্চলে এবং বসতবাড়ির আশেপাশের ঝোপঝাড়ে একসময় শেয়াল, বাগদাস, বেজি, কাঠবেটালি, সজারু ইত্যাদি ছোট বড় স্তন্যপায়ীদের প্রচুর পরিমাণে দেখা যেত। বর্তমানে এদের সংখ্যাও ক্রমাগতভাবে কমে আসছে। দেশের অভ্যন্তরীণ নদী মোহনা, কক্সবাজার ও টেকনাফ অঞ্চলের সমুদ্র উপকূল, সুন্দরবন এলাকা এবং বঙ্গোপসাগরের সোয়াচাপ নো গ্রাউন্ড অঞ্চলে বিভিন্ন প্রজাতির জলজ স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে। ডাঙার স্তন্যপায়ী প্রাণীদের থেকে এরা দেখতে একেবারেই ভিন্ন। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করেই বড় হয়। নানাভাবে জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জলজ এই স্তন্যপায়ী প্রাণীগুলো রয়েছে হুমকির মুখে। বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত এবং একমাত্র মিঠা পানির গাঙ্গেয় ডলফিন বা গঙ্গা শুশুকও ভালো অবস্থায় নেই। এরা অল্প লোনা পানিতেও বাস করতে পারে। নদী দূষণ ও নাব্যতা কমে যাওয়ায় নদীগুলোতে আগের মতো এদেরকে খুব একটা দেখা যায় না। বাংলাদেশে এরা বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। খাদ্যাভাব, আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় বাংলাদেশের বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
জলবায়ুর পরিবর্তন ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে পিষ্ট হয়ে বিপন্ন এই স্তন্যপায়ী প্রাণীরা দিশেহারা হয়ে পড়ছে, পৃথিবী থেকে বিলুপ্তির প্রহর গুনছে। এছাড়া কীটনাশক, কলকারখানার দূষিত বর্জ্য, হাসপাতালের বিষাক্ত পদার্থ, জাহাজের নির্গত তেলে জলজ পরিবেশও দূষিত হচ্ছে। ফলে জলজ স্তন্যপায়ী প্রাণীদেরও একই অবস্থা। আবার অনেকেই অবৈধভাবে স্তন্যপায়ী প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, শিকার করছে বিলাসী সামগ্রী তৈরিতে। সাধারণ জনগণের মাঝেও বন্যপ্রাণী সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে। প্রকৃতির প্রতি এরকম বিরূপ কর্মকাণ্ড চলতে থাকলে এখনও যে স্তন্যপায়ী প্রাণীরা টিকে আছে, অদূর ভবিষ্যতে তারাও হয়তো বিলুপ্ত হয়ে যাবে। ফলে এদের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী প্রজাতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থা বিনষ্ট হলে জনগোষ্ঠীর বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য অতি দ্রুত খাদ্যের যোগান ও প্রাকৃতিক আবাস ফিরিয়ে দিয়ে এই প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। তবেই আমরা ফিরে পাব সকলের জন্য বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের বিপন্ন স্তন্যপায়ী প্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মোস্তফা ফিরোজের সাথে। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি তো বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন অনেক বছর ধরে। আমাদের দেশে যে বিপন্ন বন্যপ্রাণী যেগুলো নানা কারণে হয়েছে, এই সম্বন্ধে আমাদের একটু বলবেন। দেখুন, আমাদের দেশে অ্যাকচুয়ালি আমরা স্তন্যপায়ী যেগুলিকে বলি, 125 প্রজাতির স্তন্যপায়ী আমাদের দেশে পাওয়া যায়। তো এই 125 প্রজাতির মধ্যে প্রায় 30%, মানে 40টা প্রজাতি কোনো না কোনোভাবে বিপন্ন প্রায়। এগুলির মধ্যে আমাদের বানর জাতীয় যে প্রাণীগুলি, এরা বেশি এফেক্টেড এবং বিভিন্ন কারণে এরা বিপন্ন প্রায় হচ্ছে। তো আপনি জানেন যে সারা পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের বিলুপ্ত হওয়ার যে সম্ভাবনা, এটি যাচাই করার জন্য বেসিক্যালি একটি পদ্ধতি আছে, সেটাকে IUCN threatened categories বলে। এবং সেই অনুযায়ী অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা হয়, মহাবিপন্ন প্রায়, বিপন্ন প্রায় এবং আপনার সংকটাপন্ন। তো এই তিন রূপ মিলিয়ে আমাদের 125টার মধ্যে প্রায় 40টা প্রজাতি বিপন্ন প্রায়। আচ্ছা, আমাদের এই বাংলাদেশে যে স্তন্যপায়ীগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থায়, সেগুলো কোনগুলো? এগুলির মধ্যে হচ্ছে আমাদের বানর জাতীয় যেগুলি 10টি প্রজাতি, আপনারা জানেন আমাদের বাংলাদেশে বানর এবং এপস যেগুলি, এই 10 প্রজাতির পাওয়া যায়, তার মধ্যে 8টি কিন্তু মহা বিপন্ন আমাদের দেশে। আবার মাংসাশী যেগুলি, আমাদের বাংলাদেশে 27 প্রজাতির মাংসাশী
স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়, আমরা কার্নিভোরস বলি। এর মধ্যে 21টি প্রজাতি কিন্তু আপনার সংকটাপন্ন বা আমরা বলি বিপন্ন প্রায়। আবার আমরা যদি তার ভিতরে আরো বেশি দেখি, আমাদের যে বিড়াল জাতীয় মানে বাঘ জাতীয় যে গ্রুপ স্তন্যপায়ী, তার মধ্যে আছে আমাদের প্রায় 8টি প্রজাতি, তার 7টাই হচ্ছে মহা বিপন্ন। আরেকটা গ্রুপ হচ্ছে যেগুলি খুঁড়োওয়ালা আমরা বলি, আমাদের ডিয়ার এবং আমাদের যে বোর আছে ওয়াইল্ড বোর, এই গ্রুপটাও খুবই বিপন্ন প্রায়। আচ্ছা, এদের বিপন্ন হওয়ার মূল কারণগুলো কি? আমাদের দেশে যেহেতু মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, বিভিন্ন বন এবং আমরা হোমস্টেড গার্ডেন যেগুলি বলি এগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং মানুষের বসতি বাড়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে স্তন্যপায়ী প্রাণীদের নেচারে থাকার সুযোগ এবং সুবিধাগুলি কমে আসছে, এবং এই কারণেই প্রধানত দেখা যাচ্ছে আমাদের এদের সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, প্রকৃতিতে এই ধরনের প্রাণীগুলো কি ধরনের ভূমিকা রাখছে ভারসাম্য রক্ষায়? ইকোলজি বলি বা ইকোসিস্টেমে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একটা ভূমিকা আছে। এখন সুন্দরবনে যদি বাঘ না থাকে তাহলে হরিণের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে, আবার বাঘ থাকলে হরিণ যদি না থাকে তাইলে বাঘের পপুলেশন বাড়বে না। ফলে প্রত্যেকটা প্রাণী কিন্তু তার রোল প্লে করে। ফলে আমরা যে আমাদের বাড়ির আশেপাশে যেসব জঙ্গল ক্যাট দেখি বা আমরা যে ফিশিং ক্যাটগুলি দেখি এদেরও কিন্তু একটা রোল থাকে। ফলে আমরা যদি হাওড়া এলাকায় যাই সেখানে কিন্তু আমরা ফিশিং ক্যাট দেখি, এরা যে শুধু মাছ খায় তা কিন্তু না, এরা আমাদের যে ছোট ইঁদুর জাতীয় যে প্রাণীগুলি এগুলিও এরা খেয়ে কন্ট্রোল করে থাকে। ফলে নেচারে এক ধরনের ব্যালেন্স তৈরিতে প্রত্যেকটা স্তন্যপায়ী কিন্তু রোল প্লে করে। আমাদের দেশে তো বেশ দিন দিন হাতির সংখ্যা কমে যাচ্ছে এবং কমে গেছে অনেক, তো এর মূল কারণ কি? মানে এই হাতি যে কমে গেছে সেটার কি কারণ? হিল ট্র্যাক্সে বেসিক্যালি আমাদের হাতিগুলি পাওয়া যায়। আমরা দেখছি বিভিন্ন কারণে কিন্তু আমাদের পাহাড়গুলি পরিবর্তিত হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, ফলে হাতিদের বাসস্থান কিন্তু কমে যাচ্ছে, এবং এই কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওদের খাদ্যও কমে যাচ্ছে, এবং এই কারণে আমরা দেখছি যে আমাদের এই মেগাফনাটি আস্তে আস্তে কমে যাচ্ছে। মূলত তাহলে কি খাদ্য এবং তাদের বাসস্থান একজাক্টলি দুটো মিলিয়ে তাদের খাদ্য কমে যাওয়ার এরিয়াতে সে প্রচুর পরিমাণে না পায়, সে কিন্তু বংশবৃদ্ধি করতে পারে না। এটা প্রতিটা স্তন্যপায়ী প্রাণীর জন্যই। তো এখন আমরা তো প্রত্যেকটা জায়গাকেই কনভার্ট করে ফেলছি, আমাদের কাল্টিভেটেড ল্যান্ডের জন্য হোক অথবা আমাদের হিউম্যান সেটেলমেন্ট তৈরি করার জন্যই হোক, তো এই দুই কারণেই কিন্তু বন্য প্রাণীদের এই বাসস্থান কমে যাচ্ছে এবং তাদের যে খাদ্য এবং প্রজননের সুযোগ সুবিধা কমে যাচ্ছে। ফলে এটা প্রতিটা স্তন্যপায়ী প্রাণীকেই কিন্তু ইফেক্ট করে। আচ্ছা, বনের বাইরেও তো আপনার আমাদের জলে এবং আকাশে যারা উড়ে বেড়ায় এই ধরনের স্তন্যপায়ী যে প্রাণীগুলো আছে তা নিয়ে একটু বলবেন আমাদের? জলজ স্তন্যপায়ী প্রাণী যেগুলি এগুলি প্রায় 13টি প্রজাতি আমাদের দেশে পাওয়া যায়। এর মধ্যে আমরা জানি শুশুক যেটা ডলফিন, এবং এই গ্রুপগুলিও কিন্তু আমাদের দেশে বিপন্ন প্রায়, এবং কিছু কিছু আছে যেগুলি মহাবিপন্ন প্রায়। তো এর প্রধান কারণটা হচ্ছে যে যেসব নদীগুলিতে আমাদের এই শুশুকগুলি থাকে, আমাদের ডলফিনগুলি থাকে, সেগুলি কিন্তু নদীতে পানি যদি পলিউটেড হয় তখন কিন্তু এদের বসবাসের যোগ্যতা হারায়। আপনারা হয়তো জানেন যে আমাদের যে বে অফ বেঙ্গলে 3টি তিমি স্পিসিস আছে যেগুলি ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু বিপন্ন প্রায়, তারপরেও কিন্তু আমরা আমাদের এই বে অফ বেঙ্গলে এই প্রজাতিগুলি দেখে থাকি। আর আমাদের আরেকটা গ্রুপ আছে যারা স্তন্যপায়ী হলেও উঠতে পারে, আপনারা জানেন বাদুর গোত্রের, এবং আমাদের প্রায় 31 প্রজাতির বাদুর এখন পর্যন্ত আমরা জানি যে আমাদের বাংলাদেশে পাওয়া যায়। আমাদের বিশেষ করে বাদুরদের নিয়ে গবেষণা তেমনটি নেই বলে আমরা সবগুলির অবস্থা সম্পর্কে জানতে পারি না, কিন্তু তারপরে যেগুলি আমরা জানি ফুজি ভোরাস যা ফ্রুটসের উপর ডিপেন্ড করে, ফলের উপর ডিপেন্ড করে, এদের সংখ্যাও কিন্তু খুব বেশি না। যদিও আমরা ফ্রুটস বা বাদুর বলতে একটি প্রজাতিকেই দেখি, কিন্তু অন্য অনেকগুলি প্রজাতি আমাদের বিভিন্নভাবে আমরা আমাদের বাড়িঘরের আশেপাশেও দেখে থাকি। আমাদের দেশে কি এই নিয়ে কোনো গবেষণা হচ্ছে যে আমাদের কোন স্তন্যপায়ী প্রাণী কিংবা অন্যান্য প্রাণী কিভাবে কমে যাচ্ছে কিংবা ঠিক আছে কিনা, এ নিয়ে কি কোনো গবেষণা? আমাদের দেশে এই ধরনের গবেষণা হচ্ছে 90-এর দশকের আগে, যদি আমরা 80-এর দশকের দিকে বন্যপ্রাণী নিয়ে গবেষণা অ্যাকচুয়ালি খুবই কম ছিল এবং অল্প কয়েকজন এই বন্যপ্রাণী গবেষণায় সম্পৃক্ত ছিল, কিন্তু 2000-এর পর থেকে আমাদের নতুন জেনারেশন কিন্তু বন্যপ্রাণী গবেষণায় আসছে, কিন্তু তার চাইতেও যে জায়গাটা তৈরি হয়েছে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের জায়গাটায় আমাদের নতুন জেনারেশন কিন্তু সম্পৃক্ত হচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে একটা প্রজাপতি থেকে শুরু করে হাতি যেখানে যখন
দেখা যাচ্ছে সবাই কিন্তু এটার ব্যাপারে সম্পৃক্ততা প্রকাশ করছে। এটা কিন্তু আমাদের এই সার্বিক বন্যপ্রাণী গবেষণায় একটা মেজর রোল প্লে করছে। আমরা এটা সংরক্ষণ করতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের মতো একটা ঘন বসতিপূর্ণ দেশে সংরক্ষণটা খুব সহজ না, কিন্তু আমরা হয়তো আইন করে এটাকে খুব কঠিনভাবে সংরক্ষণ করতে পারবো না, কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে সাধারণ মানুষকে যদি আমরা সচেতন করতে পারি। আমাদের যে হিউম্যান সেটেলমেন্টগুলি বাড়ছে এটাকে যদি এটা হ্রাস যদি টানা যায়, যেখানে সেখানে ব্রিক ফিল করতে যদি আমরা না দেই, ইন্ডাস্ট্রিয়াল জোন করে আমরা আমাদের যে ন্যাচারাল যে ফরেস্টগুলি, আমাদের যে ন্যাচারাল হিলি এরিয়াগুলি, এই জায়গাগুলিকে যদি আমরা আনডিস্টার্ব রাখি আর সার্বিকভাবে অ্যাকচুয়ালি মানুষকে সচেতন করতে পারলেই কিন্তু আমরা দেখবো যে সাধারণভাবেই আমাদের যে বন্যপ্রাণী এদেরকে আমরা সংরক্ষণ করতে যেটুকু আছে সেটুকু ধরে রাখার জন্য আমাদের সচেতনতাটা বৃদ্ধি করতে হবে, এবং তার মাধ্যমেই অ্যাকচুয়ালি সম্ভব। কারণ আমরা মনে করি শুধুমাত্র বনেই আমাদের বন্যপ্রাণী থাকে, আমাদের ঘরের আশেপাশের গাছেও কিন্তু অনেক ধরনের বন্যপ্রাণী থাকে, তো সেটাও কিন্তু সংরক্ষণ করা যায় শুধুমাত্র সাধারণ মানুষের সম্পৃক্ততায়। ফলে আমরা মনে করি যে আমাদের যে বাচ্চা স্কুল পর্যায়ে যদি তাদের কারিকুলামে এই বিষয়টিকে নিয়ে আসা যায়, তাহলে এরা ছোট থেকেই বড় হবে এই সংরক্ষণের বিষয়টাকে ধারণ করে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাকে। দর্শক মন্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক বাংলাদেশের বিপন্ন স্তন্যপায়ী প্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশের প্রকৃতি থেকে ইতিমধ্যেই 12টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে, যার মধ্যে 9টি প্রজাতি ছিল স্তন্যপায়ী প্রাণী। বর্তমানে বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর মধ্যে 21টি প্রজাতি মহাবিপন্ন এবং 15টি প্রজাতি বিপন্ন অবস্থায় আছে। পৃথিবীর মোট স্তন্যপায়ী প্রাণী প্রজাতির প্রায় 1/4 বিলুপ্তির পথে রয়েছে। সারা বিশ্বের বিপন্ন বন্য প্রাণীদের প্রায় 50% বাস করে শুধুমাত্র চিরসবুজ বনগুলোতে। বিড়াল জাতীয় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমুর লিওপার্ড হল পৃথিবীর সবচেয়ে বিরল প্রজাতি। সারা বিশ্বে এদের সংখ্যা মাত্র 40টি। শুধুমাত্র রাশিয়াতেই এদের দেখা মেলে। সারা বিশ্বে বেঙ্গল টাইগারের সংখ্যা মাত্র 2,500-এর কাছাকাছি এবং বাংলাদেশে এদের সংখ্যা মাত্র 300 থেকে 362টি।